بسم الله الرحمن الرحيم. السلام عليكم everyone, welcome back to my channel بجيرومونير ايجيرانا. আজকে আমি তৈরি করেছি হোটেল স্টাইলের চিকেন স্যুপ রেসিপি। তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি প্যানে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম এন্ড দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলো ভালোভাবে ভাজা হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা এবং হাফ চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম রোস্টের মশলা, রাঁধুনির রোস্টের মশলার যে প্যাকেটটা পাওয়া যায় ওইটা। এখন এখানে অ্যাড করে দেব 4 টেবিল চামচ টক দই, দিয়ে চুলার আঁচটা কমিয়ে এগুলোকে একটু সময় ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে এলে অ্যাড করে দেব চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে এরপর পরিমাণ মতো লবণ অ্যাড করে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিলে দেখা যাবে কি চিকেন থেকে কিছু পরিমাণে পানি বের হয়ে আসবে। আবার আপনারা চাইলে অল্প পরিমাণ পানি অ্যাডও করতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পর কিন্তু চিকেনটা হয়ে এসেছে। তো এখানে দুটো পাউরুটি আমি পানি দিয়ে আগে থেকেই ভিজিয়ে মেল্ট করে রেখেছিলাম, এখন এখানে অ্যাড করে দিলাম সেই মেল্ট করা পাউরুটিগুলো। পাউরুটিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ দুধ। এখানে আমি জাল করা দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে কাঁচা দুধটাও ইউজ করতে পারেন। এরপর পরিমাণ মতো পানি দিয়ে জাস্ট চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে রান্না করলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার হোটেল স্টাইলের চিকেন স্যুপ রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। তো এখন শীতকাল, তো এখন কিন্তু আমরা বিভিন্ন আইটেমের স্যুপ তৈরি করে বাসায় খেতে পারি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।